হয়, মই ষষ্ঠ শ্ৰেণীত পঢ়ি থাকোঁতে মই দেউতাক হেৰুৱাইছিলোঁ। মায়ে বহুত কষ্ট কৰি পঢ়াইছে, লগতে দাদায়ো কষ্ট কৰিছে। তেখেতসকলৰে কষ্টৰ কাৰণে আজি এইখিনি কৰিবলৈ সক্ষম হৈছোঁ মই। আৰু অনাগত দিনবোৰত তেওঁলোকৰ কাৰণে আৰু বহুত কিবা কৰিবলৈ চেষ্টা কৰিম। লগতে মোৰ ওচৰ চুবুৰীয়াসকলৰ ব্যক্তিসকলে মোক যথেষ্ট সহায় কৰিছিলে। তেওঁলোকে যি মোক উৎসাহ প্ৰদান কৰিছিলে পৰীক্ষাৰ সময়ত, বিশেষকৈ দেউতা ঢুকোৱাতে যিখিনি প্ৰেৰণা দিছিলে সেয়া সঁচাকৈ অতুলনীয়। সেইবাবে মই মোৰ ওচৰ চুবুৰীয়াখনিকো বিশেষভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু অনাগত দিনবোৰক নিজৰ অঞ্চলটোৰ অৰ্থাৎ ঘৰখনৰ অসমতে পৰিচয় কৰি দিয়াৰ অৰ্থে নিশ্চয় কিছুমান কাৰ্যপন্থা হাতত ল'ম। অঞ্চলটোৰ নাম উজ্জ্বল কৰাৰ অৰ্থে চেষ্টা কৰিম, কষ্ট কৰিম। আৰু আপোনালোকে আশীৰ্বাদ কৰি থাকিব, নিশ্চয় এদিন মোৰ সপোন বাস্তৱত ৰূপায়িত কৰিমে। মই মানে যিহেতু আমি ক'ভিড বেটছ নসকলে জানে, তো তেতিয়া মানে কিছুমানে কৈছিলে আমাক যে তহঁতৰে ভাল হ'ল দে, এক্সাম নিদিয়াকৈ পাছ কৰিছ। তো তেতিয়া বেয়া লাগিছিলে, পিছত ভাবিছোঁ তেতিয়া 71% দিছিলে, নিশ্চয় এইবাৰ তাতকৈ বেছি। শ্ৰী পৰিস্মিতা বৈশ্য, মোৰ গাঁৱৰ নাম মৈথাবাৰী। পোনপ্ৰথমে আপোনাক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মোৰ খবৰ ল'ব অহাৰ বাবে আমাৰ ঘৰলৈ। আৰু দ্বিতীয়তে মোৰ শিক্ষাগুৰুসকলৰো নাম ল'ব লাগিব, কাৰণ আজিৰ এই অৱস্থাটো তেখেতসকলৰ ইমান কষ্ট, আৰু তেখেতসকলে আমাৰ কাৰণে যিখিনি কৰিলে তাৰ বাবে হয়তো এইখিনি কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই চেগতে মই পঢ়াশালীখনৰ গান দৰ্শন একাডেমীৰ প্ৰত্যেকজন শিক্ষাগুৰুকে ইয়াৰ পৰা অশেষ ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু দ্বিতীয়তে খুবেই আনন্দিত, যিখিনি ভাবিছোঁ সেইখিনিয়ে পালোঁ, হয়তো আৰু অকণমান পালোহেঁতেন, কাৰণ আমাৰ ইয়াৰ যিখন নিকাচি আৰু সুবনহতাৰ দলং, সেইখনৰ অৱস্থা অতিকৈ বেয়া, যাৰ কাৰণে আমাৰ কেতিয়াবা ক্লাছ ক্ষতি হৈছিলে, নিত্য আমি পঢ়াশালীত উপস্থিত থাকিব পৰা নাছিলোঁ, তাৰ কাৰণে অকণমান অসুবিধা হৈছে। আৰু বাৰিষাৰ দিনত বিশেষকৈ পানী বহুত আছিলে, তো একঁকাল একঁকাল পানী আছিল, সেই পানীবিলাক পাৰ হৈ আমি কেতিয়াবা যাব লগা হৈছিলে, এক্সাম আছিলে। তো বহুত কষ্ট কৰি, মাৰ কষ্ট, দাদাৰ কষ্ট, সকলোৰে কষ্টত আজি মই এইখিনি কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু মই কলা শাখাৰ পৰা 4খনত লেটাৰ 85.4% নম্বৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বেছি পাব লাগিব, কাৰণ তেওঁলোকে আমাক যিহেতু ইনচাল্ট টাইপত কথা কয় ন, তহঁতৰে ভাল হৈছে, পৰীক্ষা দিয়া নাই। চ' সেইকাৰণে ভাবিছিলোঁ যোৱাবাৰতকৈ বেছি, মেট্ৰিকতকৈ বেছি আনিব লাগিব, তাৰ কাৰণে ভাবিছিলোঁ ডিষ্টিংচন থাকিব বুলি। তো থাকিলে ভবা ধৰণে, আৰু অকণমান এখন ছাবজেক্টত বেয়া হ'ল, কিয় বেয়া হ'ল আৰু গম নাপালোঁ। তথাপিতো সুখী আৰু, যিটো পাইছোঁ সেইটোৱে সুখীয়ে। হয়তো অকণমান বাঢ়িলেহেঁতেন, কিয়নো আমাৰ সুবনহাটাৰ পৰা নিকাচিলে যোৱা ৰাস্তাটো বহুত মানে বহুত দূৰ হয়। তাৰোপৰি যিখন সুবনহাটা আৰু নিকাচি সংযোগী দলং, সেইখনৰ অৱস্থা একেবাৰে জৰাজীৰ্ণ, কাৰণ যোৱা কেইবছৰ আগতে সেই দলংখন ভাগিছিলে বানপানীত। তো বৰ্তমানলৈকে সেই দলংখনৰ একো মেৰামতি কৰা নাই, যাৰ কাৰণে আমাৰ লগতে আমাৰ এই স্থায়ী ব্যক্তিসকলৰ বহুতেই কষ্ট হৈছে। তেওঁলোকে বাৰিষা কালত সিপিনে যাবৰ কাৰণে ভাবিব লাগে, ইমান পানী যাব নোৱাৰে। বিশেষকৈ আমাৰ শিক্ষাৰ্থীসকলে কেতিয়াবা পৰীক্ষা থাকে, তাত যাব নোৱাৰোঁ, ইমান দূৰ ঘূৰি ঘূৰি যাব লাগে। তো যদি সেই দলংখনৰ অৱস্থা ইমান জৰাজীৰ্ণ নহ'লেহেঁতেন বা থাকিলেহেঁতেন, আমাৰ নিশ্চয় অকণমান সুবিধা হ'লহেঁতেন আৰু সময়টো ৰাহি হ'লহেঁতেন আমাৰ, কাৰণ 45 মিনিটৰ ৰাস্তা আমাৰ 1.5 ঘণ্টা লাগি যায়, কাৰণ দলংখন আমাৰ বেয়া। চ' দলংখন যদি ভাল হ'লহেঁতেন, সময় ৰাহি হ'লহেঁতেন, তো ঘৰত অকণমান বেছি সময় পঢ়িব পালোহেঁতেন, নিশ্চয় অলপ হ'লেও পাৰ্চেণ্টটো ইনক্ৰিজ হ'লহেঁতেন মোৰ ভাবোঁ। আৰু তেখেতক এটাই অনুৰোধ কৰোঁ, মোৰ নিজৰ একো দিব নালাগে, জাষ্ট আমাৰ অঞ্চলৰ যিখন লিডিং দলং সেইখন যাতে বনাই দিয়ে জনসাধাৰণৰ উন্নয়নৰ অৰ্থে, সেয়াই বিচাৰোঁ। দলংখনেই আমাৰ কাৰণে বৰ্তমান বিশেষভাৱে প্ৰয়োজনীয় বস্তু আৰু আমাৰ শিক্ষাৰ্থীসকলৰ বাবে। সেয়া আৰু অৰ্থনীতি হেঙাৰ, তথাপিও কিবা এটা পাবৰ কাৰণে কষ্ট কৰিবই লাগিব, যাতে টকা পইচাই সফলতাক ৰোধ কৰিব নোৱাৰে ন। চকী টেবুল নহ'লে আৰু পঢ়িছিলোঁ আৰু ক'ৰবাত বহি হ'লেও, মই বিশেষকৈ বিচনাতে পঢ়িছিলোঁ বেছিভাগ। নমস্কাৰ, মোৰ নাম দীপ তিৰ্কি, আমাৰ গাঁৱৰ নাম দক্ষিণকুচি। মই জ্ঞানপীঠ মহাবিদ্যালয় নিকাচিত পঢ়িছিলোঁ। মই
উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম স্থান পাবলৈ সক্ষম হয়েছো, লগতে তিনটা সাবজেক্টত লেটার নম্বর পাবলৈ সক্ষম হয়েছো, জিওগ্রাফি, স্বদেশ অধ্যয়ন আর অল্টারনেটিভ ইংলিশ 75.2। মেট্রিকত তিনখান লেটার পাইছিল, মেট্রিকত মেথসত, সায়েন্সত আর সোশ্যাল সায়েন্সত পাইছিল, সবনঘাটা হাইস্কুলের। মানে মোক মানে ঘর অবস্থা পরিস্থিতি চাই কিনে মোক মানে তিনটা বস্তু ভাল লাগে, কাম করি কিনে, পড়ি কিনে আর খেলি কিনে, যেটা যে সময় পাও, এই যেটা যে মন যায় এই তিনটা কামকে করে থাকো। যেটা পড়ার সময় পাং তিনটা পড়া মন লাগলে পড়ো, যেটা বা কাম করবা লাগলে ঘরতো করো, কিতা কিতা বাহিরতো কাম করবা যান, মানে গাঁওতে যাং আর এনে মাঝে মাঝে হাজিরাও করো, কিতা কিতাবা সময় পালি মানে, সময় পালি মানে আর খেলবাও যাও। তিনটা বস্তুটো মানে বহুত ভাল লাগে, তিনটা বস্তুকে মই বেশিরভাগ বেশি গুরুত্ব দিই। পড়াটো মানে ইমান ইটো বছরটো ইমান মই বিশেষ করে বেশি করে পড়াটো হওয়া নাই, দিনত মাঝে সময়ে 2 ঘন্টা 3 ঘন্টা আর বেশি দিন তো পড়া নাই। সুখী মানে মই তো সুখী বলে কব লাগবে, এটা যেহেতু প্রথম স্থান পাইছো এনে মনটো অল্প অল্প নামানে কিন্তু হলে সুখী আছে, আর যেহেতু আমি কারণটো দুটা তিনটা আছে। প্রথমতে আমার ঘর পরিবেশটা ভাল হয়, ঘরত কিতাবা অলপ কষ্ট কাম করিব লাগে, কিন্তু কাম করাতে কিন্তু এই কিতাবা অলপ কষ্ট হয়। আর দ্বিতীয় কারণ হয়েছে কি আমার মই সংঘাটার পর নিকাশী কলেজে যাও, নিকাশী কলেজ যাওয়ালেকে রাস্তাঘাটও ভাল হয়, লগতে সবনঘাট আর নিকাশির সংযোগী যন্ত কিবা পাগল দিয়া এই দিরিং নদীর যন্তু কিবা দলং আছিল, দলংটো 3-4 বছর আগতে ভাঙিছে, কিন্তু এতালেকে মেরামতি করা নাই। সেইবাবে বারিষাত প্রচুর পরিমাণে বরষুণ হলে বানপানীর সময়ত আমি কলেজলৈ যাব নোৱাৰো, যার ফলত আমি বহুদিনলৈকে ক্লাসত উপস্থিত থাকিব পৰা নাছিলোঁ, সেইবাবে আমার পড়াটো বহুত বিঘিনি ঘটিছে। সরকারক ইয়াকে আহ্বান জানাও যে সরকারের যেটো কর্তৃপক্ষই মানে যেটো পক্ষই রাস্তাঘাট দলঙ্গর বাবে মেরামতির বাবে যেটো সরকার যেটো পক্ষই কাম করে সেই পক্ষক যে মই অনুরোধ জানাও যে রাস্তাঘাট আর দলঙ্গর মেরামতি করবর বাবে সোনকালে যেন কিবা এটা পদক্ষেপ লয়। তাহলে মানে তামোল রোয়াটো মই অকলে রোয়া নাই, কি কো মানে আগতে 4-5 বছর আগতে ঘরতে পুলি যাওয়াইছিল, যাই কেনে আর ঘরতে কাজমা হাজার লই কেনে ঘরতে মই সহযোগ করে কিনে রয়েছে আর কিনে তেলে মই ইয়াকে আহ্বান জানাও যে এনে আজরি থাকা সময়ত যদি অলপমান ঘরত যদি কাম থাকে ঘরের কাম করা মা দেউতাক অলপমান সহায় করব লাগে, লগতে নিজের স্বাস্থ্যর বাবে স্বাস্থ্যর ভাল হয়, লগতে মোবাইলত অনবরতে ব্যস্ত না থাকি লাগালে তার পরিবর্তে ঘরত অলপমান কাম করিব লাগে, আর ওচরে খেলপথার থাকলে খেলপথারতো যাব লাগে, পড়ার সময় পড়িব লাগে, অলপ সময় এই দিনটোর আজরি সময় অলপ কাম করিব লাগে, অলপ খেলিব লাগে। এইখিনি আহ্বানজনক হোক যেটো সরকার যেটো পক্ষে কাম করে সেই পক্ষক যে মই অনুরোধ জানাও যে রাস্তাঘাট আর দলঙ্গর মেরামতি করবর বাবে সোনকালে যেন কিবা এটা পদক্ষেপ লয়। তাহলে মানে তামোল রোয়াটো মই অকলে রোয়া নাই, কি কো মানে আগতে 4-5 বছর আগতে ঘরতে পুলি যাওয়াইছিল, যাই কেনে আর ঘরতে কাজমা হাজার লই কেনে ঘরতে মই সহযোগ করে কিনে রয়েছে আর কিনে তেলে মই ইয়াকে আহ্বান জানাও যে এনে আজরি থাকা সময়ত যদি অলপমান ঘরত যদি কাম থাকে ঘরের কাম করা মা দেউতাক অলপমান সহায় করব লাগে, লগতে নিজের স্বাস্থ্যর বাবে স্বাস্থ্যর ভাল হয়, লগতে মোবাইলত অনবরতে ব্যস্ত না থাকি লাগালে তার পরিবর্তে ঘরত অলপমান কাম করিব লাগে, আর ওচরে খেলপথার থাকলে খেলপথারতো যাব লাগে, পড়ার সময় পড়িব লাগে, অলপ সময় এই দিনটোর আজরি সময় অলপ কাম করিব লাগে, অলপ খেলিব লাগে। এইখিনি আহ্বানজনক।